নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি অবলম্বনে প্রফেসর শঙ্কু ও মহাকাশের দূত। মুখ্য ভূমিকায় প্রফেসর শঙ্কু, ফ্রান্সিস ফিল্ডিং, ব্রায়ান ড্রেক্সটার, ক্রোল এবং ভিন গ্রহের প্রাণী। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও মহাকাশের দূত। বাইশে অক্টোবর। প্রিয় শঙ্কু, মনে হচ্ছে আমার 12 বছরের পরিশ্রম ও অধ্যবসায়ের ফল পেতে চলেছি। খবরটা এখনো প্রচার করার সময় আসেনি, শুধু তোমাকেই জানাচ্ছি। কাল রাত 1:37 এপসাইলন ইন্ডি নক্ষত্রপুঞ্জের একটা অংশ থেকে আমার সংকেতের উত্তর পেয়েছি। মৌলিক সংখ্যার সংকেতের উত্তর মৌলিক সংখ্যাতেই এসেছে, সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ছায়াপথের ওই অংশে কোনো একটি গ্রহ বা উপগ্রহে এমন প্রাণী আছে যারা আমাদের গণিতের ভাষা বোঝে এবং যারা পৃথিবীর সঙ্গে মানুষের যোগ স্থাপন করতে সক্ষম ও ইচ্ছুক। তবে আশ্চর্য এই যে পৃথিবী থেকে এই বিশেষ নক্ষত্রমণ্ডলীর যে দূরত্ব, তাতে বেতার তরঙ্গে সংকেত পৌঁছতে লাগা উচিত অন্তত 10 বছর। আমি প্রথম সংকেত পাঠাই আজ থেকে 12 বছর আগে। নিয়ম মতো উত্তর আসতে লাগা উচিত ছিল আরও 8 বছর, সেখানে মাত্র 2 বছর লাগলো কেন? তাহলে কি এই প্রাণী বেতার তরঙ্গের চেয়েও বেশি দ্রুত গতিতে সংকেত পাঠাবার উপায় আবিষ্কার করেছে? এরা কি তাহলে মানুষের চেয়েও বেশি উন্নত? যাই হোক, এই নিয়ে এখন আর মাথা ঘামিয়ে লাভ নেই। তোমাকে খবরটা দিলাম কারণ আমার মতো তোমারও নিশ্চয়ই মিশরের প্যাপাইরাসের দৈববাণীর কথাটা মনে পড়েছে। আশা করি ভালো আছো, নতুন খবর পেলেই তোমাকে জানাবো। শুভেচ্ছা নিও, ফ্রান্সিস। ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিদ ফ্রান্সিস ফিল্ডিং আমার 22 বছরের বন্ধু। অন্য গ্রহে প্রাণ আছে কি না বহু চেষ্টায় তার কোনো ইঙ্গিত না পেয়ে বিশ্বের অধিকাংশ বৈজ্ঞানিক যখন প্রায় হাল ছাড়তে বসেছে, ফিল্ডিং তখনও একা তার নিজের তৈরি 95 ডায়ামিটারের রিসিভার তার নিজের বাড়ির পেছনের জমিতে বসিয়ে এক নাগারে বছরের পর বছর ছায়াপথের একটি বিশেষ অংশে 21 সেন্টিমিটারের বেতার তরঙ্গে গাণিতিক সংকেত পাঠিয়ে চলেছে। আজ তার সফলতার ইঙ্গিত পেয়ে আমার মনটা আনন্দে ভরে উঠেছে। ফ্রান্সিস যে প্যাপাইরাসের দৈববাণীর কথা তার চিঠিতে উল্লেখ করেছে, সে বিষয়ে কিছু বলা দরকার। প্রাচীন মিশরের একটানা 3,500 বছরের সভ্যতার ইতিহাসে অনেক রাজার উল্লেখ আছে এবং এদের সমাধি খুঁড়ে প্রত্নতত্ত্ববিদরা অনেক আশ্চর্য জিনিস পেয়েছেন। মৃত্যুর পরে রাজার আত্মা যাতে সন্তুষ্ট থাকে, তার জন্য কফিনবদ্ধ শবদেহের সঙ্গে ধনরত্ন, পুঁথিপত্র, পোশাক পরিচ্ছদ, বাসনকোসন ইত্যাদি বহু সামগ্রী পুড়ে দেওয়া হতো সমাধির মধ্যে। এই সমাধির প্রবেশদ্বার বাইরে থেকে বন্ধ করে দিলেও ভিতরের জিনিসপত্র অনেক সময় লুট হয়ে যেত। 1922 সালে বারোক রাজা তুতেনখামানের সমাধি আবিষ্কার হবার পর যখন জানা গেল যে প্রবেশদ্বারের শিলমোহরটি অক্ষত রয়েছে, তখন প্রত্নতত্ত্ববিদদের মধ্যে হইচই পড়ে গিয়েছিল। আজ কায়রো মিউজিয়ামে গেলে দেখা যায় কি আশ্চর্য সব জিনিস ছিল এই সমাধিতে। গত মার্চে আমেরিকান ধনকুবের ও শখের প্রত্নতত্ত্ববিদ গিডিয়ান মর্গেনস্টাইন কায়রোতে বেড়াতে এসে খবর পান যে সেই দিনই সকালবেলা স্থানীয় পুলিশ 2টি চোর ধরেছে, যাদের কাছে প্রাচীন মিশরের কিছু মূল্যবান জিনিস পাওয়া গেছে। তারা স্বীকার করেছে যে জিনিসগুলো এসেছে একটি মাস্তাবা বা সমাধি থেকে। নাইলের পূব পারে বেনি হাসানে একটি চুনা পাথরের টিলার গায়ে লুকানো ছিল এই মাস্তাবার প্রবেশপথ। মর্গেনস্টাইন তৎক্ষণাৎ মিশর সরকারের অনুমতি নিয়ে এবং নিজের খরচে একটি প্রত্নতাত্ত্বিক দল খাড়া করে এই মাস্তাবার ভিতরে খোঁড়ার কাজ শুরু করে দেয়। ধনরত্ন বিশেষ অবশিষ্ট না থাকলেও একটি জিনিস পাওয়া যায় যেটি খুবই অদ্ভুত এবং মূল্যবান, সেটা হলো একটি প্যাপাইরাসের দলিল। প্যাপাইরাস গাছের আঁশ চিরে তাকে পানের তবকের মতো করে পিটিয়ে পাতলা করে কাগজের মতো ব্যবহার করত মিশরীয়রা। এতদিন যেসব প্যাপাইরাস পাওয়া গেছে তার বেশিরভাগই রাজপ্রশস্তি বা ঐতিহাসিক ঘটনার বর্ণনা বা স্থানীয় উপকথা, কিন্তু এবারের প্যাপাইরাসটির পাঠোদ্ধার করে জানা যায় সেটি কতগুলি দৈববাণী, যাকে ইংরেজিতে বলে ওরাকেলস। ফ্রান্সের দৈবজ্ঞ নস্ট্রাডামুসের ওরাকেলসের কথা অনেকেই জানে। আজ থেকে প্রায় 500 বছর আগে পদ্মে লেখা 1000 ভবিষ্যৎবাণীর অনেকগুলি পরবর্তীকালে আশ্চর্যভাবে ফলে গেছে। লন্ডনের প্লেগ ও অগ্নিকাণ্ড, ফরাসি বিপ্লবে ষোড়শ লুইয়ের গিলোটিনে মুন্ডুপাত, নেপোলিয়ান হিটলারের উত্থান পতন
এমনকি হিরোশিমা ধ্বংসের কথা পর্যন্ত নস্ট্রাডামুস বলে গিয়েছিলেন। মিশরের এই প্যাপাইরাসেও এই ধরনের ভবিষ্যৎবাণী রয়েছে, কিন্তু সবগুলি বিজ্ঞান সংক্রান্ত। হয়তো যার সমাধি তিনি নিজেই করেছেন এসব ভবিষ্যৎবাণী, যিনিই করে থাকুন তার গণনায় স্তম্ভিত হতে হয়। আজ থেকে 5000 বছর আগে বলা হয়েছে বাষ্পযান, আকাশযান, টেলিফোন, টেলিভিশন আবিষ্কারের কথা, যান্ত্রিক মানুষের কথা বলা আছে, কম্পিউটারের বর্ণনা আছে, এক্স রে, ইনফ্রারেড রে, আল্ট্রাভায়োলেট রের কথা বলা আছে। সবচেয়ে আশ্চর্য যা বলা হয়েছে এবং যেটা সবে বৈজ্ঞানিক মহল মেনে নিতে বাধ্য হয়েছে, সেটা হলো এই যে সৌরজগতে একমাত্র পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণী নেই। আমাদের মতো সৌরজগতের বাইরে মহাকাশে আরও অসংখ্য সৌরজগত আছে, যেখানে নাকি নানান গ্রহে নানা রকম প্রাণী আছে, কিন্তু মানুষের মতো প্রাণী আছে কেবল একটি মাত্র গ্রহে। এই গ্রহের মানুষ পৃথিবীর মানুষের চেয়ে নাকি অনেক বেশি উন্নত। শুধু তাই নয়, বহুকাল থেকে নাকি 5000 বছরে একবার করে এই গ্রহের মানুষ পৃথিবীতে এসেছে, এবং পৃথিবীর মানুষ সভ্যতার পথে তার ফলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। প্যাপাইরাসের লেখক নিজেই নাকি এমন এক গ্রহান্তরের মানুষের সামনে পড়েছিলেন, এবং তার ভবিষ্যৎবাণীর ক্ষমতার জন্য নাকি এই ভিন গ্রহের মানুষই দায়ী। এই আশ্চর্য প্যাপাইরাসটি মর্গানস্টান কায়রোর সংগ্রহশালার অধ্যক্ষকে বলে কয়ে আদায় করেছিলেন তার ব্যক্তিগত সংগ্রহের জন্য। গত মে মাসে লন্ডনের একটি বিশেষ বৈঠকে পৃথিবীর কয়েকজন বাছাই করা বৈজ্ঞানিকের সামনে মর্গানস্টান এই প্যাপাইরাসটি উপস্থাপিত করেন এবং সে বিষয়ে একটি বক্তৃতা দেন। প্যাপাইরাসটির পাঠোদ্ধার করেন বিখ্যাত মিশর বিশেষজ্ঞ ডক্টর এডওয়ার্ড থর্নিক্রফট। জীর্ণ প্যাপাইরাসের তলার খানিকটা অংশ নেই, হয়তো সেখানে লেখকের নাম ছিল, কিন্তু সেটা এখন আর জানার উপায় নেই। তবু যেটুকু জানা গেছে তাও খুবই চমকপ্রদ। শন তারিখের উল্লেখ যা পাওয়া যায় তা থেকে বোঝা যাচ্ছে যে লেখকের সঙ্গে ভিন গ্রহের প্রাণীর সাক্ষাৎ হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে। ঠিক কবে এবং আবার কোথায় সেই গ্রহে প্রাণীর আবির্ভাব ঘটবে সেই খবরটা মধ্য হয় পুঁথির লুপ্ত অংশে ছিল, এবং তাই নিয়ে মর্গানস্টান গভীর আক্ষেপ প্রকাশ করেন। আমার সঙ্গে আমার জার্মান বৈজ্ঞানিক বন্ধু উইলহেম ক্রোলও উপস্থিত ছিল সেই সভায়। এমন সন্দেহবাতিগ্রস্ত লোক আমি কমই দেখেছি। বক্তৃতার সময় আমার কানের কাছে মুখ এনে সে যে কতবার হামবাগ, ফ্রড, ধাপ্পাবাজ ইত্যাদি মন্তব্য করেছে তার হিসেব নেই। বক্তৃতার শেষে সে সরাসরি বলে বসলো যে প্যাপাইরাসটা সে একবার হাতে নিয়ে দেখতে চায়। ক্রোলের যথেষ্ট খ্যাতি আছে বলেই বোধহয় মর্গানস্টান সেই অপমানটা হজম করে তার অনুরোধ রক্ষা করলেন। আমিও দেখলাম প্যাপাইরাসটাকে মন দিয়ে, কিন্তু সেটা জাল বলে মনে হলো না। এখন প্রশ্ন হচ্ছে, ফিল্ডিং যে গ্রহ থেকে তার বেতার সংকেতের উত্তর পেয়েছে, প্যাপাইরাসে কি সেই গ্রহের প্রাণীর কথাই বলা হয়েছে? ব্যাপারটা আরও কিছু দূর না গেলে বোঝার উপায় নেই। 26 অক্টোবর, কাগজে আশ্চর্য খবর, গিডিয়ান মর্গানস্টান আত্মহত্যা করেছে। সে ইতিমধ্যে আবার কায়রোয় ফিরে গিয়েছিল, কেন তা খবরে বলেনি, কিন্তু যেটা বলেছে সেটা হলো এই, কায়রোতে পৌঁছানোর দুদিন পরেই সে হোটেল ম্যানেজারের কাছে গিয়ে অভিযোগ জানায় যে তার রাত্রে ঘুমের ব্যাঘাত হচ্ছে, কারণ ঘুম ভাঙলেই সে দেখতে পায় তার জানলায় একটি শকুনি বসে স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। ম্যানেজার নাকি প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। মর্গানস্টান রেগে তার টুটি টিপে ধরেছিল। এদিকে সম্ভ্রান্ত অতিথি হিসেবে এহেন অবিশ্বাস্য অভিযোগ সত্ত্বেও মর্গানস্টানের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেননি ম্যানেজার। জানালাটা বন্ধ রাখার প্রস্তাব করাতে মর্গানস্টান বলেন যে হাঁপানির জন্য তিনি বন্ধ ঘরে শুতে পারেন না। দুদিন অভিযোগ করার পর তৃতীয় দিন সকালে কফি নিয়ে রুম বয় মর্গানস্টানের ঘরের বেল বারবার টিপে কোনো জবাব না পেয়ে শেষে মাস্টার কি দিয়ে দরজা খুলে দেখে ঘর খালি। ভদ্রলোকের স্যুটকেস রয়েছে, স্নানের ঘরে প্রসাধনের জিনিসপত্র রয়েছে, আর বেডসাইড টেবিলের কাছে টিকিট লাগানো একটি ছোট্ট পার্সেল আর একটা খোলা চিঠি। চিঠিতে লেখা শুধু এক লাইন, নেখভেত আমায় বাঁচতে দিল না। মিশরীয়রা সেই প্রাচীন যুগ থেকে নানা রকম জন্তু জানোয়ার, পাখির সরীসৃপকে দেবদীপী রূপে কল্পনা করে এসেছে। শিয়াল, কুকুর, সিংহ, পেঁচা, সাপ, বাজ পাখি, বেড়াল ইত্যাদি সবই এর মধ্যে পড়ে। শকুনি ছিল তাদের কাছে নেখবেদ দেবী। খোঁজ নিয়ে জানা যায় মর্গানস্টান ভোর রাত্রিরে হোটেল থেকে বেরিয়ে যায় দ্বাররক্ষককে বেশ ভালো রকম বকশিস দিয়ে। পুলিশ প্যাকেটটা খুলে দেখে তাতে কোনো ক্লু পাওয়া যায় কিনা। সেটা থেকে বেরোয় মর্গানস্টানের মহামূল্য রিস্ট ওয়াচ, যেটা সে পাঠাতে চেয়েছিল নিউ ইয়র্কে তার এক ভাইপোর কাছে।
এখানে বলা দরকার যে মিশরের প্রাচীন সমাধি খোঁড়ার শোচনীয় পরিণামের নজির এটাই প্রথম নয়। তুতেন খামেনের সমাধি খননের ব্যাপারে যিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সেই লর্ড কার্নারভনকেও কিছুদিনের মধ্যে ভারী অদ্ভুতভাবে মরতে হয়েছিল। কায়রোয় এক হোটেলে তার এক গালে একটি মশা কামড়ায়। সেই কামড় থেকে সেপটিক ঘা, তার ফলে রক্ত দৌর্বল্য থেকে নিউমোনিয়া এবং মৃত্যু। কার্নারভনের মৃত্যু যে সময় ঘটে ঠিক একই সময়ে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে কার্নারভনের পোষা কুকুরটি বিনা রোগে অকস্মাৎ মারা যায়। এই দুই মৃত্যুর কয়েক মাসের মধ্যে এই সমাধির কাজের সঙ্গে জড়িত আরও আটজন পরপর মারা যায় এবং কারোরই মৃত্যু ঠিক স্বাভাবিক ছিল না। আমার জানতে ইচ্ছে করছে ব্রায়ান ডেক্সটার এখন কোথায় আছে। ডেক্সটার একজন তরুণ ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ও ফটোগ্রাফার। সে মর্গেনস্টানের সঙ্গে ছিল এই সমাধি খননের ব্যাপারে। কথা ছিল কায়রোর কাজ শেষ হলেও ভারতবর্ষে চলে আসবে। বছর দিনেক আগে একবার এসে আমার সঙ্গে যোগাযোগ করে। আমার চিঠিতেই ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ ডেক্সটারকে কালীমঙ্গনে গিয়ে হরপ্পা সভ্যতা নিদর্শনের কিছু ছবি তোলার অনুমতি দেয়। ও বলে রেখেছে এবার এলে গিরিডিতে এসে আমার সঙ্গে দেখা করবে। 28 অক্টোবর, ফিল্ডিংয়ের চিঠিতে চাঞ্চল্যকর খবর। ছায়াপথ থেকে সংকেত এখন রীতিমতো স্পষ্ট, এবং তা শুধু মৌলিক সংখ্যায় নয়। ফিল্ডিংয়ের দৃঢ় বিশ্বাস এই গ্রহই হচ্ছে প্যাপাইরাসের গ্রহ। যেভাবে ঘন ঘন সংকেত আসছে তাতে বোঝাই যাচ্ছে যে পৃথিবীর সঙ্গে যোগ স্থাপন করতে পেরে এই নাম না জানা গ্রহের প্রাণী উল্লসিত হয়ে উঠেছে। অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হলে যেমন হয়। ফিল্ডিংয়ের উত্তেজনা আমিও আমার শিরায় অনুভব করছি। গভীর আফসোস হচ্ছে প্যাপাইরাসের ওই হারানো শেষ অংশের জন্য। আমার দৃঢ় বিশ্বাস এই গ্রহের প্রাণী আবার কবে পৃথিবীতে আসবে এবং কোথায় এসে নামবে তার ইঙ্গিত এই হারানো অংশে ছিল। কালই রাত্রে আমার বাগানের ডেক চেয়ারে বসেছিলাম অন্ধকারে, নিউটন আমার কোলে, আমার দৃষ্টি আকাশের দিকে। এমনিতেই অক্টোবরে উল্কাপাত হয় অন্য সময়ের তুলনায় একটু বেশি। কাল দেড় ঘন্টায় 17টা উল্কা দেখেছি, আর প্রতিবারই প্যাপাইরাসের গ্রহের কথা মনে হয়েছে। 30 অক্টোবর, ফিল্ডিংয়ের কাছ থেকে জরুরি টেলিগ্রাম। পত্রপাঠ চলে এসো কায়রো, তোমার জন্য হোটেল কার্নাকে ঘর বুক করা হয়ে গেছে। আমি জানিয়ে দিয়েছি 3রা নভেম্বর পৌঁছচ্ছি। কিন্তু হঠাৎ কায়রো কেন? ঈশ্বর জানেন। 4 নভেম্বর, আমি কালই পৌঁছেছি, যদিও প্লেন ছিল 3 ঘন্টা লেট। আমার মন বলছিল এয়ারপোর্টে এসে দেখব শুধু ফিল্ডিং নয়, ক্রোলও এসেছে। কিন্তু সেই সঙ্গে যে আরেকজন থাকবে সেটা ভাবতে পারিনি। ইনি হলেন ব্রায়ান ডেক্সটার। ব্রায়ানকে দেখেই বুঝলাম যে তার উপর ভারতবর্ষের সূর্যের প্রভাব পড়েছে, কারণ তার এত তামাটে রং আগে কখনো দেখিনি। ব্রায়ান এবারও কালীবঙ্গন গিয়েছিল, আর সেখানে থাকতেই মর্গেনস্টনের মৃত্যু সংবাদ পেয়ে সোজা লন্ডন চলে আসে। আত্মহত্যার বিবরণ শুনে সে নাকি খুবই বিচলিত হয়ে পড়েছিল, যদিও আমি জিজ্ঞেস করাতে বলল অভিশাপ টু হিসাবে তার বিশ্বাস নেই। তার ধারণা মর্গেনস্টনের সানস্ট্রোক জাতীয় কোনো ব্যারামের সূত্রপাত হয় এবং তার ফলে তার মাথাটা বিগড়ে যায়। ব্রায়ান নাকি বেনি হাসানের সমাধি খননের সময় লক্ষ্য করেছিল যে মর্গেনস্টন রোদের তাপ একদম সহ্য করতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা প্রত্নতত্ত্ব সম্পর্কে কি সে সত্যিই উৎসাহী ছিল? ব্রায়ান বলল, অগাধ টাকা থাকলে অনেক লোক নানা রকম সবকে প্রশ্রয় দিয়ে থাকে। তাছাড়া খ্যাতির প্রতিও মর্গেনস্টন একটা লোভ ছিল। শুধু বড় লোক হয়ে তো আজকাল আমেরিকায় বিশেষ কেউ নাম করতে পারে না, সবাই চায় একটা কোনো কীর্তি রেখে যেতে। হয়তো মর্গেনস্টন চেয়েছিল এই প্রত্নতাত্ত্বিক অভিযান ফিনান্স করে সে বেশ কিছুটা খ্যাতি লাভ করবে। আমি আরও কয়েকটা প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু ফিল্ডিং বাধা দিয়ে বলল বাকি কথা হোটেলে গিয়ে হবে। লাঞ্চের পর কানার্ক হোটেলের দোতলায় খোলা বারান্দায় বসে কফি খেতে খেতে বাকি কথা হলো। সামনে নীল নদ বয়ে চলেছে, টুরিস্টদের জন্য নানা রকম বোট সাজানো রয়েছে জেটিতে, রাস্তায় দেশ বিদেশের বিচিত্র লোকের ভিড়। প্রথমেই ব্রায়ান তার ক্যামেরার ব্যাগ থেকে একটা বড় খাম বের করে আমার দিকে এগিয়ে দিল। দেখো তো জিনিসটা আমার চেনা কিনা। খুলে দেখি, আরে এ যে সেই প্যাপাইরাসের ফটোগ্রাফ। জিনিসটা পাওয়া মাত্র এটার ছবি তুলে রেখেছিলাম, বলল ব্রায়ান। তুমি যে প্যাপাইরাসটা লন্ডনে দেখেছিলে সেটার সঙ্গে কোনো তফাত দেখছো কি? তা তো দেখছি, ছবিটা হাতে নিয়েই তফাতটা লক্ষ্য করেছিলাম। এটা সম্পূর্ণ প্যাপাইরাসের ছবি, তলার অংশটুকুও বাদ নেই। ব্রায়ানকে জিজ্ঞেস করাতে সে ব্যাপারটা বলল, আসলে প্যাপাইরাসের অবস্থাটা এমনিতেই ছিল বেশ জীর্ণ। 5000 বছরের পাকানো অবস্থায় সমাধিকক্ষের এক কোণে পড়েছিল, এটি আমি প্রথম পাই।
আর পেয়েই সর্বপ্রথমে সাবধানে পাক খুলে মাটিতে ফেলে চার কোণে চারটে পাথর চাপা দিয়ে কয়েকটা ফ্ল্যাশ লাইটে ফটো তুলে নিই। মর্গেনস্টাইন এটা দেখেই বগল দেওয়া করে। আমি ওকে বলি সে যেন খুব সাবধানে জিনিসটা হ্যান্ডেল করে, কিন্তু মুখে হ্যাঁ বললেও বেশ বুঝতে পারি এসব জিনিসের মূল্য ঠিক বোঝে না। ও প্রথমেই যায় থর্নিক্রফ্টের কাছে। থর্নিক্রফ্ট লেখাটা পড়ে দেওয়ার পর মর্গেনস্টাইন সোজা চলে যায় কায়রো মিউজিয়ামের কিউরেটর মিস্টার ইব্রাহিমের কাছে। আমার মনে আছে সেদিন খুব ঝড় ছিল, বালিতে শহর অন্ধকার হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস তখনই পেপাইরাসের শেষ অংশটি খোয়া গেছে। ওয়েল শঙ্কু, স্ক্রোল এতক্ষণ চুপচাপ ছিল, যদিও তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব প্রথম থেকেই লক্ষ্য করছি। ক্রোল হায়ারোগ্লিফিক্সের ভাষা বেশ ভালোভাবেই জানে এবং বুঝতেই পারছি সে ইতিমধ্যেই শেষ অংশটির মানে বের করে ফেলেছে, আর তাই এই উত্তেজনা। আমি বললাম, এই অংশে তো দেখছি দৈবজ্ঞের নাম রয়েছে, মেনে ফ্রু, আর অন্যগ্রহ থেকে যারা আসবে তারা কবে আসবে এবং কোথায় এসে নামবে তাও দেওয়া রয়েছে। ফিল্ডিং বলল, সেই জন্যই তো তোমাকে টেলিগ্রাম করে আনলাম, অমাবস্যা তো আর দুদিন পরেই, আর দৈবজ্ঞ যদি শনে ভুল না করে থাকেন। আমি বাধা দিয়ে বললাম, এতে যে ধূমকেতুর উল্লেখ আছে তার থেকেই তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি একবার হিসেব করে দেখেছিলাম, 76 বছর পরপর যদি হ্যালির ধূমকেতু আসে তাহলে আজ থেকে ঠিক 5000 বছর আগে একবার সেই ধূমকেতুর আবির্ভাব ঘটেছিল, অর্থাৎ 3022 BC। ক্রোল প্রচণ্ড উৎসাহের সঙ্গে বলল, আমারও হিসাব তোমার সঙ্গে মিলেছে শঙ্কু। প্যাপাইরাসে বলছে দৈবজ্ঞের সঙ্গে অন্যগ্রহের মানুষের সাক্ষাৎ যখন হয় তখন আকাশে ধূমকেতু ছিল, সেটা 3022 হওয়া এই জন্যই সম্ভব কারণ তখন ইজিপ্টে মেনিসের রাজত্বকাল, আর সেটিকেই বলা হয় ইজিপ্তের স্বর্ণযুগের শুরু। সব মিলে যাচ্ছে শঙ্কু। ডেক্সটার বলল, কিন্তু এর উপরে সম্পূর্ণ নির্ভর করা চলে কি? একাধ বছরও কি এদিক ওদিক হতে পারে না? ফিল্ডিং তার চুরুটে একটা লম্বা টান দিয়ে বলল, আমার ধারণা এতে কোনো ভুল নেই, কারণ আমি এখানে আসার আগেই এফসাইলেন ইন্ডি থেকে সংকেত পেয়েছি, তাতে বলা হয়েছে যে আগামী অমাবস্যায় তাদের দূত পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে এবং তারা যেখানে নামবে সেই জায়গাটা হলো এখান থেকে আন্দাজ 200 কিলোমিটার পশ্চিমে। তার মানে মরুভূমিতে? ডেক্সটার প্রশ্ন করল। সেটাই কি স্বাভাবিক নয়? কিন্তু কি ভাষায় পেলে এই সংকেত? আমি জিজ্ঞেস করলাম। টেলিগ্রাফের ভাষা, বলল ফিল্ডিং। তার মানে পৃথিবীর সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছে এই গত 5000 বছর? সেটা আর আশ্চর্য কি শঙ্কু, ভুলে যেও না তাদের সভ্যতা আমাদের চেয়ে অনেক বেশি অগ্রসর। তাহলে তো তারা ইংরেজিতেও জানাতে পারত। কিছুই আশ্চর্যের নয়, আমি ইংরেজ কি না সেটা হয়তো তাদের পক্ষে জানা সম্ভব ছিল না, তাই তারা মর্স কোড ব্যবহার করেছে। তাহলে আমাদের গন্তব্যস্থল কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তারা তো আর এই হোটেলে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে না। ফিল্ডিং হেসে বলল, না সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, আমরা যাব বাউইতি, এখান থেকে 230 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রাস্তা আছে তবে সেটাকে হাইওয়ে বলা যাবে না, অবশ্য তাতে কোনো অসুবিধা হবে না, ক্রোলের গাড়িটা তো তুমি দেখেছো। তা দেখেছি, এয়ারপোর্ট থেকে ক্রোলের গাড়িতেই এসেছি। বিচিত্র গাড়ি, যেন ছোটোখাটো একটি চলন্ত হোটেল, সেই সঙ্গে মজবুতও বটে। অটোমোটেল নামটা ক্রোলেরই দেওয়া। ডক্টর থর্নিক্রফ্টও আসছেন কাল সকালে, বলল ফিল্ডিং, তিনিও হবেন আমাদের দলের একজন। এ খবরটা জানা ছিল না, তবে থর্নিক্রফ্টের আগ্রহের কারণটা স্পষ্ট। হাজার হোক, তিনিই তো প্যাপাইরাসের পাঠোদ্ধার করেছেন। তোমার অ্যানোভিলিনটা সঙ্গে এনেছো তো? ক্রোল জিজ্ঞেস করল। আমি জানিয়ে দিলাম যে এই ধরনের অভিযানে সেটা সবসময় আমার সঙ্গেই থাকে। আমার তৈরি এই আশ্চর্য পিস্তলের কথা এরা সকলেই জানে। যত বড় এবং যত শক্তিশালী প্রাণী হোক না কেন, তার দিকে তাক করে এই পিস্তলের ঘোড়া টিপলেই সেই প্রাণী নিশ্চিহ্ন হয়ে যায়। সব শুদ্ধ 12 দশেক চরম সংকটের সামনে পড়ে আমাকে এই অস্ত্র ব্যবহার করতে হয়েছে। প্যাপাইরাসের বিবরণ থেকে এই ভিনগ্রহের প্রাণীকে হিংস্র বলে মনে হয় না, কিন্তু এবার যারা আসবে তাদের অভিপ্রায় যখন জানা নেই, তখন আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকলে ক্ষতি কী? আমরা চারজনে পরস্পরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রইলাম, যেন আমাদের এই আসন্ন অভিযানের কথা ঘূর্ণাক্ষরেও কেউ না জানে। আমরা উঠে যে যার ঘরে যাবার তোড়জোড় করছি, এমন সময় দেখি হোটেলের ম্যানেজার মিস্টার নাহুম আমাদের দিকে এগিয়ে আসছেন। এখানে বলে রাখি যে এই কারনাক হোটেল থেকেই মর্গানস্টার্ন উদ্ধার হয়েছিলেন এবং এই মিস্টার নাহুমকেই মর্গানস্টার্নের হাতে লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। নাহুম জানালেন যে মর্গানস্টার্নের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, কাজেই ধরে নিতে হয় মর্গানস্টার্ন শহর থেকে বেরিয়ে গিয়ে নাইলের জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
আর কোনো শকুনি টকুনি এসে ঘরের জানালায় বসছে না তো? ব্যঙ্গের সুরে জিজ্ঞেস করলেন ক্রোল। জিভ কাটার অভ্যেস ইজিপশিয়ানদের থাকলে অবশ্যই মিস্টার নাউম জিহবা দংশন করতেন। তার বদলে তিনি আমাদের কাছে এসে ফিসফিস করে জানালেন যে তার হোটেলের ত্রিসীমানায় কেউ কোনো দিন শকুন দেখেছে বলে তিনি শোনেননি। তবে বেড়াল কুকুর যে একাতটা দেখা যাবে না তার ভরসা তিনি দিতে পারছেন না। আমরা ঠিক করেছি কাল লাঞ্চের পরেই রওনা দেব। কী কপালে আছে জানি না, তবে মনে করি ইজিপ্টে আসার মধ্যে একটা সার্থকতা আছে। এখানে এসে দু মিনিট চুপ করে থাকলেই আশেপাশের আধুনিক শহরের সব শূন্য মুছে গিয়ে চোখের সামনে ভেসে ওঠে সেই প্রাচীন যুগের মিশর। ইমহোটেপ, আখেনাতন, খুফরু, তুতান খামেনের দেশে এসে নামবে ছায়াপথের কোন এক অজ্ঞাত সৌরজগতের প্রাণী, ভাবতেও অবাক লাগে। 5ই নভেম্বর, আজ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটো ঘটনা আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। এখনও তার জের সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারিনি। আমি ঠিক করেছিলাম আজ ভোর 5টায় উঠে হোটেল থেকে বেরিয়ে নাইলের ধারে একটু ঘুরে আসব। গিরিডিতে রোজ ভোরে উস্ত্রির ধারে বেড়ানোটা আমার বহুকালের অভ্যাস। ঘুম আমার আপনা থেকেই 4:30 ভেঙে যায়। আজ কিন্তু ভাঙলো স্বাভাবিকভাবে নয়, আমার ঘরের দরজায় প্রচণ্ড ধাক্কাই এই নিদ্রাভঙ্গের কারণ। ব্যস্তভাবে উঠে জাপানে উপহার পাওয়া বেগুনি কিমোনোটা গায়ে চাপিয়ে দরজা খুলে দেখি ডেক্সটার। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, দম ফেলছে যেন ম্যারাথন দৌড়ে এলো। কি ব্যাপার? স্নেক ইন মাই রুম। কথাটা শেষ করে টলায়মান অবস্থায় ঘরে ঢুকে সে ধপ করে আমার খাটের উপর বসে পড়ল। আমি জানি ডেক্সটারের ঘরটা আমার ঘরের 3টি ঘর পরে, বাকি দুজন রয়েছে আমাদের উপরের তলায়, তাই সে আমার কাছেই এসেছে। ডেক্সটারকে আশ্বাস দিয়ে দৌড়ে প্যাসেজে গিয়ে হাজির হলাম। মেঝেতে মিশরীয় নকশা করা কার্পেট বিছানো সুদীর্ঘ প্যাসেজের এই মাথা থেকে ও মাথায় একটি প্রাণীও নেই, থাকার কথাও নয়, কারণ ঘড়ি বলছে তখন 2:30 বাজে। যা করার আমাকেই করতে হবে। স্যুটকেস থেকে অ্যানাইহেলিন পিস্তলটা বার করে ছুট দিলাম 176 নম্বর ঘরের দিকে। ডেক্সটারের কথা যে সম্পূর্ণ বিশ্বাস হয়েছিল তা বলবো না, তবে জরুরি অবস্থার জন্য তৈরি থাকা দরকার। ঘরের দরজা হাট হয়ে আছে। ভেতরে ঢুকে বুঝলাম এ ঘর আর আমার ঘরের মধ্যে তফাৎ শুধু দেওয়ালের ছবিতে। বাইয়ের চোখ ঘোরাতেই দেখলাম সাপটিকে, গোখুরো, খাটের পায়া বেয়ে মেঝের কার্পেটের দিকে অগ্রসর হচ্ছে, অর্ধেক দেহ খাটের উপর। ভারতীয় গোখুরের মতো অত মারাত্মক না হলেও বিষধর তো বটেই। প্রাচীন যুগে এই সাপকেও মিশরীয়রা পুজো করত দেবী হিসেবে। আমার পিস্তলের সাহায্যে নিঃশব্দে নাগদেবীকে নিশ্চিহ্ন করে ফিরে এলাম আমার ঘরে। ডেক্সটার এখনও কাবু, মেনেফ্রুর রুষ্ট আত্মার অভিশাপে যে বিন্দুমাত্র বিশ্বাস করেনি, এই গোখুরো তার মনের রন্ধ্রে রন্ধ্রে সেই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে। আমার মন অন্য কথা বলছে, তাই তরুণ ত্রস্ত প্রত্নতত্ত্ববিদকে আমার তৈরি নার্ভিগারের এক ফোঁটা জলে মিশিয়ে খাইয়ে দিয়ে তার পিঠ চাপড়ে দিলাম। তাতেও অবশ্য পুরোপুরি কাজ হলো না। তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার ঘরের আর কোথাও সাপ নেই সেটা দেখিয়ে তবে নিশ্চিন্তি। ম্যানেজারের সাথে একটা তুলকালাম হয়ে যেত, কিন্তু সাপটা কোথায় গেল জিজ্ঞেস করলে উত্তর দেওয়া মুশকিল হতো বলে সেটা আর হলো না। যেহেতু আজই আমরা হোটেল ছেড়ে চলে যাচ্ছি, তাই আর ব্যাপারটা নিয়ে ঘাটালাম না। দ্বিতীয় ঘটনা ঘটল হোটেলের পিরামিড রুমে ব্রেকফাস্টের সময়। থর্নিক্রাফ্টের প্লেন এসে পৌঁছাবে ভোর 6টায়, সুতরাং তার হোটেলে পৌঁছে যাওয়া উচিত 7:30 মধ্যে। 8টায় তখন আমাদের প্রাতরা শেষ হয়নি, ম্যানেজার স্বয়ং এসে খবর দিলেন যে থর্নিক্রফ্ট এসে পৌঁছেছেন ঠিকই, কিন্তু অ্যাম্বুলেন্সে। এয়ারপোর্ট থেকে বেরোবার সঙ্গে সঙ্গে মাথায় একটি আঘাত পেয়ে থর্নিক্রফ্ট সংজ্ঞা হারান। দুজন সুইস ট্যুরিস্ট পুলিশের সাহায্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। ব্যাপারটা রাহাজানি তাতে সন্দেহ নেই, কারণ 300 পাউন্ড সমেত থর্নিক্রফ্টের ওয়ালেটটি লোপ পেয়েছে। সৌভাগ্যক্রমে আঘাত গুরুতর নয়। ভয় ছিল থর্নিক্রফ্টে হয়তো দল থেকে বাদ দিতে হবে, কিন্তু প্রস্তাবটা উনি কানেই নিলেন না। বললেন ওর যে এরকম গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য তো উনি একরকম প্রস্তুতি ছিলেন। কারণ জিজ্ঞেস করাতে বললেন, জানি তোমাদের যুক্তিবাদী মন এসব মানতে চায় না, কিন্তু আমি অভিশাপে সম্পূর্ণ বিশ্বাসী। প্রাচীন মিশর সম্বন্ধে তোমাদের যদি আমার মতো পড়াশোনা থাকতো তাহলে তোমরাও আমার সাথে একমত হতে। 5ই নভেম্বর, বিকেল 2:45। আমরা আর আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়ব। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা লিখে রাখছি। 15 মিনিট আগে মিস্টার নাহুম একটি আজব জিনিস এনে দেখালেন আমাকে। জিনিসটা একটি ছোট্ট পকেট ডায়েরি, বোঝাই যায় সেটা বেশ কিছুকাল জলমগ্ন অবস্থায় ছিল। ভেতরে যা লেখা ছিল তা সব ধুয়ে মুছে গেছে,
ছাপা অংশগুলোও আর পড়া যায় না। শুধু একটা কারণে জিনিসটার মালিকানা সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না, সেটা হলো ডায়েরির ভেতরের পাতায় জেম ক্লিপ দিয়ে আটকানো একটি ফটোগ্রাফ। বিবর্ণ হওয়া সত্ত্বেও যার ফটো তাকে চিনতে অসুবিধা হয় না। লন্ডনের সেই সভায় এনার সঙ্গে পরিচয় হয়েছিল। ইনি মর্গেনস্টানের স্ত্রী মিরিয়াম। কায়রো থেকে প্রায় 11 কিলোমিটার দূরে নাইলের ধারে একটি জেলের বাড়ি থেকে পুলিশ এই ডায়েরিটি উদ্ধার করেছে। জেলের একটি 7 বছরের ছেলে নদীর ধারে কাদার মধ্যে এটিকে পায়। মর্গেনস্টান যতই বিয়াক্কেলি করে থাকুক না কেন, এই ডায়েরিটা দেখে তার জন্য কিছুটা অনুকম্পা বোধ না করে পারলাম না। ঘরের দরজায় টোকা পড়ল, নিশ্চয় ফিল্ডিং। 5ই নভেম্বর সন্ধ্যে 6:30 বাউইতি যাবার পথে কায়রো থেকে 83 কিলোমিটার দক্ষিণে ওয়ালফাইমের একটি সরাইখানায় বসে কফি আর আখরোট খাচ্ছি আমরা 5 জন। থর্নিক্রফট এখন অনেকটা সুস্থ, ডেক্সটার চুপ মেরে গেছে, তার দিকে দৃষ্টি রাখতে হচ্ছে এবং তাকে বলা হয়েছে সে যেন আমাদের ছেড়ে কোথাও না যায়। ক্রোল তার ক্যামেরার সরঞ্জাম সাফ করছে, তার একটাই বিরাট টেলিফোটো লেন্স। মহাকাশযানের প্রথম আবির্ভাব থেকে শুরু করে সমস্ত ঘটনা সে ক্যামেরায় তুলে রাখবে। কয়েক বছর থেকে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও নিয়ে যে পৃথিবীর বেশ কিছু লোক মাতামাতি করছে তাদের সম্বন্ধে ক্রোলের অবজ্ঞার শেষ নেই। সে বলল, এইসব লোকের তোলা ছবি বহু পত্রপত্রিকায় বেরিয়েছে, কিন্তু ধাপ্পাটা ধরা পড়ে এতেই যে সব ছবিতেই উড়ন্ত বস্তুটিকে দেখানো একটি চাকতির মতো, এটা কি বিশ্বাসযোগ্য? অন্য গ্রহের মহাকাশযান হলেই কি তার চেহারা চাকতির মতো হবে? ফিল্ডিং আমাদের দিকে তাকিয়ে চোখ টিপে প্রশ্ন করল, ধরো যদি আমাদের মহাকাশযানটিও চাকতির মতো দেখতে হয়, তাহলে তো সমস্ত সরঞ্জাম সমেত আমার এই 3টি ক্যামেরাই নাইলের জলে ছুড়ে দেব। বলল ক্রোল, চাকতি দেখার প্রত্যাশা আসেনি আমি এই বালি আর পাথরের দেশে। একটা চিন্তা কাল থেকেই আমার মাথায় ঘুরছে, সেটা আর না বলে পারলাম না। আচ্ছা, তোমরা ভেবে দেখেছো কি যে এই 5000 বছরের হিসেবে ক্রমশ পিছিয়ে গেলে বেশ কয়েকটা আশ্চর্য তথ্য বেরিয়ে পড়ে? 5000 বছর আগে ইজিপ্টে স্বর্ণযুগের শুরু, সে তো দেখেইছি। আরও 5000 পেছনে দেখছি মানুষ প্রথম কৃষিকার্য শুরু করেছে, নিজের চেষ্টায় ফসল উৎপাদন করছে। আরও 5000 পিছিয়ে গেলে দেখছি মানুষ প্রথম হাড় ও হাতির দাঁতের হাতিয়ার, বর্ষার ফলক, মাছের বড়শি ইত্যাদি তৈরি করছে, আবার সেই সঙ্গে গুহার দেয়ালে ছবি আঁকছে। 30000 বছর আগে দেখছি মানুষের মস্তিষ্কের আকৃতি বদলে গিয়ে আজকের মানুষের মতো হচ্ছে। পৃথিবীর প্রাচীন ইতিহাসের অনেক অধ্যায় আজও আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু এই পাঁচের হিসেবে যতটুকু ধরা পড়ছে সেটা কি আশ্চর্য নয়? আমার কথায় সবাই সায় দিল। ক্রোল বলল, হয়তো এদের কাছে পৃথিবীর ইতিহাসের একটি ধারাবাহিক বিবরণ আছে, একেবারে মানুষের আবির্ভাব থেকে শুরু করে ইজিপ্টের স্বর্ণযুগ পর্যন্ত। তা তো থাকতেই পারে, বলল ফিল্ডিং। এরা যদি জিজ্ঞেস করে আমরা কি চাই, তাহলে ওই দলিলের কথাটাই বলবো, ওটা বাগাতে পারলে তো আর কোনো কিছু দরকার আছে কি? কফি আর আখরোটের দাম চুকিয়ে আমরা উঠে পড়লাম। আজ অমাবস্যা, বাকি পথটা আকাশের দিকে চোখ রেখে চলতে হবে। 6ই নভেম্বর সকাল 6:30 বিজ্ঞানের সব শাখা প্রশাখায় আমার অবাধ গতি বলে আমি নিজেকে সবসময় বৈজ্ঞানিক বলেই বলে এসেছি, কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞতা দাবি করিনি। আমাদের দলের বাকি 4 জনই বিশেষজ্ঞের পর্যায়ে পড়ে, যদিও বয়স, অভিজ্ঞতা, কীর্তি বা খ্যাতিতে সকলে সমান নয়। কিন্তু কথা হচ্ছে কি, ফিল্ডিং, ক্রোল, থর্নিক্রফট, ডেক্সটার, আমি, এদের কারুর মধ্যেই এখন আর কোনো তারতম্য ধরা পড়ছে না। মহাসাগরের তুলনায় টলির নালা আর গঙ্গার মধ্যে খুব একটা তফাৎ আছে কি? কালকের অবিস্মরণীয় ঘটনাগুলি পরপর গুছিয়ে বলার চেষ্টা করছি। অলফাইমের সরাইখানা থেকে বেরিয়ে গাড়িতে উঠে রুক্ষ মরুপান্তরের মধ্যে দিয়ে মিনিট দশেক চলার পরেই একটা বিশ্রী ঘটনা ঘটে, যেটার বিষয়ে বলার আগে ক্রোলের অটোমোটেলের ভেতরটা কীরম সেটি একটু বলা দরকার। সামনে ড্রাইভারের পাশে 2 জনের বসার জায়গা, তার ঠিক পেছনেই একটা সরু প্যাসেজের মধ্যে একটা বাথরুম, একটা স্টোররুম, আর অন্যদিকে একটি কিচেন ও একটি প্যান্ট্রি। প্যাসেজ থেকে বেরিয়ে দুদিকে 2টো করে বাঙ্ক, আপার ও লোয়ার। একজন অতিরিক্ত লোক থাকলে সে অনায়াসেই দুদিকের বাঙ্কের মাঝখানে মেঝেতে বিছানা পেতে শুতে পারে। গাড়ি চালাচ্ছিল ক্রোল আর আমি বসেছিলাম তার পাশে। পেছনে লোয়ার বাঙ্কের একটাই বসেছিল থর্নিক্রফট, আর একটাই ফিল্ডিং আর ডেক্সটার। আমরা যখন বেরিয়েছি তখন 7:45, আকাশে তখনও আলো রয়েছে, পথের দুধারে বালি আর পাথর,
জায়গাটা মোটামুটি সমতল হলেও মাঝে মাঝে চুনাপাথরের টিলা বা টিলার সমষ্টি চোখে পড়ছে। তার মধ্যে এক একটা বেশ উঁচু। প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যেই মাঝে মাঝে হোটেলের ম্যানেজার মিস্টার নাহুমের মুখটা মনে পড়ছে আর মনটা খচখচ করে উঠছে। ভদ্রলোকের অতি অমায়িক আচরণটা আমার কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে, যেন তিনি কোনো একটা ষড়যন্ত্রে লিপ্ত। আকাশে সবে দু একটা তারা দেখা দিতে শুরু করেছে এমন সময় একটা আর্তনাদ, আর তার পরমুহূর্তেই একটা বিস্ফোরণের শব্দে স্টিয়ারিংয়ে ক্রোলের হাতটা কেঁপে গিয়ে গাড়িটা প্রায় রাস্তার ধারে একটি খানায় পড়ছিল। দুটো শব্দই এসেছে আমাদের গাড়ির পেছন দিক থেকে। জায়গা ছেড়ে রুদ্ধশ্বাসে প্যাসেজ দিয়ে পেছনে এসে দেখি থর্নিক্রফ্টের হাতের রিভলভার। ডেক্সটার দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে ফ্যাকাশে মুখ করে মেঝের দিকে চেয়ে আছে, আর ফিল্ডিং যন্ত্রণায় মুখ বিকৃত করে হতভম্বের মতো বসে আছে। তার চশমার কাছে কোনো এক তরল পদার্থের ছিটে লেগে তাকে যেন সাময়িকভাবে ধাঁধিয়ে দিয়েছে। ডেক্সটারের দৃষ্টি যেখানে, সেখানে মাথা থেতলানো অবস্থায় পড়ে রয়েছে আর একটি গোখুরো। এর জাত কালকের গোখুরোর থেকে আলাদা। ইনিও মিশরের অধিবাসী। এর নাম স্পিটিং কোবরা। ইনি ছোবল না মেরে শিকারের চোখের দিকে তাক করে বিষের থুতু দাগেন। এতে মৃত্যু না হলেও অন্ধত্ব অবধারিত। ফিল্ডিং বেঁচে গেছে তার চশমার জন্য, আর সাপ বাবাজি মরেছেন থর্নিক্রফ্টের সঙ্গে হাতিয়ার ছিল বলে। অটোমোটেল থামিয়ে ফিল্ডিংয়ের পেছনে কিছুটা সময় দিতে হলো। বিষের ছিটে চশমার কাচের তলা দিয়ে বা চোখের কোলে লেগেছিল। সেখানে আমার মিরাকিউলাল অয়েন্টমেন্ট লাগিয়ে দিলাম। ব্যাপারটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অভিশাপ টভিশাপ নয়, কেউ আমাদের পেছনে লেগেছে। আমরা যখন সরাইখানায় বসে কফি খাচ্ছিলাম, সেই সময় গাড়ির জানালা দিয়ে সাপটিকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর যে এই কাজটা করেছে সে নিশ্চয়ই কায়রো থেকে এসেছে। আবার যখন গাড়ি চলতে শুরু করলো তখন সন্ধে নেমেছে। মিনিট দশেক চলার পথে একই সঙ্গে মানুষ ও জানোয়ারের সাক্ষাৎ মিলল। একটি বছর পনেরোর ছেলে হাতে লাঠি নিয়ে এগিয়ে আসছিল আমাদেরই দিকে, তার পেছনে একপাল গাধা। আমাদের গাড়িটা দেখে হাঁটার গতি কমিয়ে হাত দুটোকে মাথার উপরে তুলে ঝাঁকাতে শুরু করলো ছেলেটি। স্টপ স্টপ সাহিব স্টপ, ক্রোল বাধ্য হয়ে গাড়ি থামালো, কারণ পথ বন্ধ। ব্যাপারটা কি? হেডলাইটের আলোতে ছেলেটির চোখ দুটি জলজল করছে, গাধাগুলো যেন কেমন অস্থির। হাতছানি দিয়ে আমাদের বাইরে বেরোবার ইঙ্গিত করাতে আমি থামলাম। ছেলেটি দৌড়ে এলো আমাদের দিকে। পিরমিড সাহিব পিরমিড। ছেলেটি যে প্রচণ্ড রকম উত্তেজিত সে তার ঘন ঘন নিঃশ্বাস আর চোখের চাহনি দেখেই বুঝতে পারছি। কিন্তু এখানে পিরামিড কোথায়? জিজ্ঞেস করাতে সে সামনের দিকে বাইয়ে দেখিয়ে দিল। কিন্তু ওগুলো তো পাহাড়, চুনোপাথরের পাহাড়, ওখানে পিরামিড কোথায়? ছেলেটি তবুও বারবার ওই দিকেই চায়। তার মনে ওগুলোর পেছনে? ক্রোল জিজ্ঞেস করল। ছেলেটি মাথা নেড়ে জানিয়ে দিল, হ্যাঁ ওই পাহাড়গুলোর পেছনে। আমি ক্রোলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলাম। ইতিমধ্যে বাকি তিনজনও এসে জুটেছে, তাদের বললাম ব্যাপারটা। ফিল্ডিং বলল, আস্ক হিম হাউ ফার। জিজ্ঞেস করাতে ছেলেটি আবার বলল, টিলাগুলোর পিছনে। কত দূর সেটা জিজ্ঞেস করে লাভ নেই, কারণ আমি দেখেছি পৃথিবীর সব দেশেই অশিক্ষিত চাষাভুষোদের দূরত্ব সম্বন্ধে কোনো ধারণা থাকে না। অর্থাৎ পিরামিড এখান থেকে 2 কিলোমিটার হতে পারে, আবার 20 কিলোমিটারও হতে পারে। থর্নিকফ্ট পকেট থেকে কিছু খুচরো পয়সা বার করে ছেলেটার হাতে দিয়ে তার পিঠে একটি চাপড় মেরে বুঝিয়ে দিল, এবার তুমি প্রস্থান করো। ছেলেটি মহা উল্লাসে পিরমিড পিরমিড করতে করতে গর্ধবাহিনী সমেত যে পথে যাচ্ছিল সে পথেই চলে গেল। আমরা আবার রওনা দিলাম। আকাশে আলোক বিন্দুর সংখ্যা বাড়ছে, তবে চলমান বিন্দু এখনও চোখে পড়েনি। আমি জানি পিছনের কামরার তিনজনই জানালায় চোখ লাগিয়ে বসে আছে। বেচারা ক্রোলি শুধু রাস্তা থেকে চোখ তুলতে পারছে না। মিনিট তিনেক যাওয়ার পরই বাইয়ে চোখ পড়তে দেখলাম ছেলেটা খুব ভুল বলেনি। টিলার আড়াল সরে যাওয়াতে সত্যি একটা পিরামিড বেরিয়ে পড়েছে। সেটি কত দূর বা কত বড় তা বোঝার উপায় নেই, কিন্তু আকৃতি সম্বন্ধে কোনো সন্দেহ নেই। লাইমস্টোনের রুক্ষ স্তূপগুলির পাশে ওটা একটা পিরামিডই বটে। ইজিপ্টের সব জায়গা দেখা না থাকলেও এটুকু জানি যে এখানে পিরামিড থাকার কথা নয়, আর ভুইফোড়ের মতো হঠাৎ গজিয়ে ওঠাটাও ধর্তব্যের মধ্যে নয়। ক্রোলি বলল যে রাস্তা খারাপ হোক না কেন, একবার কাছে গিয়ে জিনিসটা দেখে আসা দরকার। মহাকাশযান সত্যি যদি আজই রাত্রে নামে তাহলে তার সময় আছে এখনও প্রায় 8 ঘন্টা, আর আকাশযান এলে আকাশে তার আলো তো দেখা যাবেই, কাজেই কোনো চিন্তা নেই। অতি সন্তর্পণে বালি আর এব্রোখেব্রো পাথরের ওপর দিয়ে অটোমোটেল এগিয়ে চলল পিরামিডের দিকে। 100 মিটার যাওয়ার পরই বুঝতে পারলাম
যে মিশরের বিখ্যাত সমাধিসৌধগুলির তুলনায় এ পিরামিড খুবই ছোট। এর উচ্চতা 30 ফুটের বেশি নয়। আরও খানিকটা এগিয়ে যেতে বুঝলাম পিরামিডটা পাথরের তৈরি নয়, কোনো ধাতুর তৈরি। ক্রোলের গাড়ির হেডলাইট পরে পিরামিডের গা থেকে একটা তামাটে আলো প্রতিফলিত হয়ে বাইয়ের টিলাগুলোর উপর পড়ছে। ক্রোল গাড়ি থামিয়ে হেডলাইট নিভিয়ে দিল। আমরা 5 জন নামলাম। ফিল্ডিং এগোতে শুরু করেছে পিরামিডটার দিকে, আমরা তাকে অনুসরণ করলাম। ক্রোল আমার কানে ফিসফিস করে বলল, কিপ ইউর হ্যান্ড অন ইউর গান, দিস মে বি আওয়ার স্পেসশিপ। আমার অবশ্যই সে কথা আগেই মনে হয়েছে। গাড়ির ভেতর ছিলাম তাই আকাশের সব অংশ চোখ রাখতে পারিনি। এই ফাঁকে কখন ল্যান্ড করে বসে আছে কে জানে। সামনে ফিল্ডিং থেমে হাত তুলেছে, বুঝতে পারলাম কেন। শরীরে একটা উত্তাপ অনুভব করছি, সেটা স্পেসশিপ থেকেই বেরোচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নৈঃশব্দ কেন, আলো নেই কেন, নাম্বার কোনো শব্দ পাইনি কেন, আর উত্তাপের কারণ কি এই যে আমরা এর কাছে আসতে পারবো না? কিন্তু না, তা তো নয়, উত্তাপ কমে আসছে দ্রুত বেগে। আবার আমরা পা টিপে এগিয়ে চলতে লাগলাম পিরামিডটার দিকে। মাথার ওপর আকাশ জুড়ে ছায়াপথ দেখা দিয়েছে। মরু অঞ্চলের রাতের আকাশ আমার চিরকালের বিস্ময়ের বস্তু। 1, 3, 7, 11, 17, 23 ফিল্ডিং মৌলিক সংখ্যাগুলি আওড়াতে শুরু করেছে। অবাক হয়ে দেখলাম পিরামিডের গায়ে অসংখ্য আলোকবিন্দুর আবির্ভাব হচ্ছে। ওগুলি আসলে ছিদ্র। স্পেসশিপের ভেতরে আলো জ্বলে উঠেছে, আর সেই আলো দেখা যাচ্ছে পিরামিডের গায়ের ছিদ্রগুলোর ভেতর দিয়ে। 41, 47, 53, 59 এটা মানুষেরই কণ্ঠস্বর, তবে আমাদের 5 জনের আরও কারণ নয়, এর উৎস ওই পিরামিড। আমরা রুদ্ধশ্বাসে ব্যাপারটা দেখছি, শুনছি আর উপলব্ধি করার চেষ্টা করছি। এবার কথা শুরু হলো। 5000 বছর পরে আবার আমরা তোমাদের গ্রহে এসেছি, তোমরা আমার অভিনন্দন গ্রহণ করো। ফিল্ডিং তার ক্যাসেট রেকর্ডার চালু করে দিয়েছে। ডেক্সটার ও ক্রোলের হাতে ক্যামেরা, কিন্তু এখনও ছবি তোলার মতো কিছু ঘটেনি। আবার কথা, নিখুঁত ইংরাজি ও নিখুঁত উচ্চারণে। তোমাদের গ্রহের অস্তিত্ব আমরা জেনেছি 65000 বছর আগে। আমরা তখনই জানতে পারি যে তোমাদের গ্রহ ও আমাদের গ্রহের মধ্যে কোনো প্রাকৃতিক প্রভেদ নেই। এই তথ্য আবিষ্কার করার পর তখনই তোমাদের প্রথম এই গ্রহে আমরা আসি, এবং সেই থেকে প্রতি 5000 বছরে এসেছি। প্রত্যেকবারই এসেছি একই উদ্দেশ্য নিয়ে, সেটা হলো পৃথিবীর মানুষকে সভ্যতার পথে কিছু দূর এগিয়ে দিতে সাহায্য করা। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে আমাদের একটি পর্যবেক্ষণ পথ 65000 বছর ধরে পৃথিবীর অবস্থার প্রতি দৃষ্টি রেখে এসেছে। আমরা যখনই এখানে আসি তখন পৃথিবীর অবস্থা জেনেই আসি। আমরা অনিষ্ট করতে আসি না, আমাদের কোনো স্বার্থ নেই, সাম্রাজ্য বিস্তার আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল মানুষের সমস্যার সমাধানের উপায় বাতলে দিয়ে আবার ফিরে যাই। আজকের মানুষ বলতে যা বোঝো সেই মানুষ আমাদেরই সৃষ্টি, সেই মানুষের মস্তিষ্কের বিশেষ গড়নও আমাদেরই সৃষ্টি। মানুষকে কৃষিকার্য আমরাই শেখাই, যা যাবর মানুষকে ঘর বাঁধতে শেখাই, গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা বিজ্ঞান, পৃথিবীতে এসবের গোড়াপত্তন আমরাই করেছি, স্থাপত্যের অনেক সূত্র আমরাই দিয়েছি। এই শিক্ষা মানুষ কিভাবে কাজে লাগিয়েছে তার উপর আমাদের কোনো হাত নেই। অগ্রগতির কিছু সূত্র নির্দেশ করার বেশি কিছু করা আমরা আমাদের কর্তব্য বলে মনে করিনি। মানুষকে আমরা যুদ্ধ শেখাইনি, স্বার্থের জন্য সাম্রাজ্য বিস্তার শেখাইনি, শ্রেণীভেদ শেখাইনি, কুসংস্কার শেখাইনি, এসবই তোমাদের মানুষের সৃষ্টি। আজ যে মানুষ ধ্বংসের পথে চলেছে তার কারণই হলো মানুষ নিঃস্বার্থ হতে শেখেনি। যদি শিখত তাহলে মানুষ নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারত। আজ আমরা তোমাদের হাতে যা তুলে দিতে এসেছি তার সাহায্যে মানব জাতির আয়ু কিছুটা বাড়তে পারে। সেটা কি তা বলার আগে আমরা জানতে চাই তোমাদের কিছু জিজ্ঞাসা আছে কি না। আছে, চেঁচিয়ে উঠল ক্রোল। করো প্রশ্ন। তোমরা মানুষের মতোই দেখতে কি না সেটা জানার কৌতূহল হচ্ছে, বলল ক্রোল। তোমাদের গ্রহের আবহাওয়া যদি পৃথিবীর মতোই হয় তাহলে তোমাদের একজনের বাইরে বেরিয়ে আসতে কোনো বাধা নেই নিশ্চয়ই। ক্রোল তার ক্যামেরা নিয়ে রেডি। উত্তর এলো, সেটা সম্ভব নয়। কেন? ক্রোলের অবাক প্রশ্ন। কারণ এই মহাকাশযানে কোনো প্রাণী নেই। আমরা 5 জনেই স্তম্ভিত।
প্রাণী নেই? ফিল্ডিং প্রশ্ন করল। তার মানে কি? কারণ বলছি, একই বছরের মধ্যে একটি প্রলয়ঙ্কর ভূমিকম্প ও একটি বিশাল উল্কাখণ্ডের সঙ্গে সংঘর্ষের ফলে আমাদের গ্রহ থেকে প্রাণী লোপ পায়। অবশিষ্ট আছে কয়েকটি গবেষণাগার ও কয়েকটি যন্ত্র, যার মধ্যে একটি হলো এই মহাকাশযান। দুর্যোগের 10 বছর আগে দুর্যোগের পূর্বাভাস পেয়ে আমাদের বিজ্ঞানীরা পূর্বপরিকল্পিত পৃথিবী অভিযানের সব ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন। এই অভিযান সম্ভব হয়েছে যন্ত্রের নির্দেশে। আমি নিজে যন্ত্র, এই আমাদের শেষ অভিযান। এবার আমি প্রশ্ন করলাম, তোমাদের এই শেষ অভিযানের উদ্দেশ্য কি জানতে পারি? বলছি শোনো। উত্তর এলো পিরামিডের ভেতর থেকে। তোমাদের 4টি সমস্যার সমাধান দিয়ে যাচ্ছি আমরা। 1, ইচ্ছামতো আবহাওয়া বদলানো, যাতে খরা বা বন্যা কোনোটি মানুষের ক্ষতি না করতে পারে। 2, শহরের দূষিত বায়ুকে শুদ্ধ করার উপায়। 3, বৈদ্যুতিক শক্তির বদলে সূর্য শক্তিকে কাজে লাগিয়ে যত সামান্য ব্যয়ে মানুষের ব্যাপক কাজে লাগানোর উপায়। এবং 4, সমুদ্রগর্ভে মানুষের বসবাস এবং খাদ্য উৎপাদনের উপায়। যে হারে পৃথিবীর লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর 500 বছর পরে শুকনো ডাঙায় আর মানুষ বসবাস করতে পারবে না। এই 4টি সূত্র ছাড়াও শুধুমাত্র মানুষের জ্ঞান বৃদ্ধির জন্য পৃথিবীর গত 65,000 বছরের বিবরণ আমরা দিয়ে যাচ্ছি তোমাদের। সূত্র এবং বিবরণ কি লিখিতভাবে রয়েছে? প্রশ্ন করল ফিল্ডিং। হ্যাঁ, তবে লেখার ব্যাপারে মিনিয়েচারাইজেশনের সাহায্য নেওয়া হয়েছে। 7 বছর আগে আমাদের গ্রহে দুর্ঘটনার পর থেকে পৃথিবীর সঙ্গে আমাদের যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। আশা করি এই কবছরে মিনিয়েচারাইজেশনে তোমরা অনেক দূর অগ্রসর হয়েছ। হয়েছি বই কি, বলে উঠল ক্রোল। গণিতের জটিল অঙ্কের জন্য আমরা যে এখন ক্যালকুলেটর ব্যবহার করি, তা একটা মানুষের হাতের তোলার চেয়ে বেশি বড় নয়। বেশ, এবার লক্ষ্য করো, মহাকাশযানের গায়ে একটি দরজা খুলে যাচ্ছে। দেখলাম জমি থেকে মিটারখানেক উপরে পিরামিডের দেয়ালে একটি ত্রিকোণ প্রবেশদ্বারের আবির্ভাব হলো। যান্ত্রিক কণ্ঠস্বর বলে চলল, মহাকাশযানের ভেতরে একটি টেবিল ছাড়া আর কোনো আসবাব নেই। সেই টেবিলের ওপর একটি স্বচ্ছ আচ্ছাদনের নিচে যে বস্তুটি রয়েছে, তাতেই পাওয়া যাবে 4টি সমস্যার সমাধান ও পৃথিবীর গত 65,000 বছরের ইতিহাস। তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন প্রবেশদ্বার দিয়ে ঢুকে আচ্ছাদন তুলে বস্তুটিকে নিয়ে বেরিয়ে আসা মাত্র মহাকাশযান ফিরতি পথে রওনা দেবে। তবে মনে রেখো, সমাধানগুলি সমগ্র মানবজাতির মঙ্গলের জন্য। এই বস্তুটি যদি কোনো স্বার্থপর ব্যক্তির হাতে পড়ে তাহলে... কণ্ঠস্বর থেমে গেল, কারণ কথার মাঝখানেই চোখের পলকে আমাদের সকলের অজান্তে অন্ধকার থেকে একটি মানুষ বেরিয়ে এসে তীর বেগে মহাকাশযানে প্রবেশ করে আবার তৎক্ষণাৎ বেরিয়ে এসে অন্ধকারে মিলিয়ে গেল। পরমুহূর্তে দেখলাম ত্রিকোণ প্রবেশদ্বারটি বন্ধ হবার সঙ্গে সঙ্গে একটি গগনভেদী হাহাকারের মতো শব্দ করে পিরামিডটি মিশরের মাটি ছেড়ে শূন্যে উত্থিত হলো। আমরা 5 জন হতভম্ব অভিযাত্রী অপরিসীম বিস্ময়ের সঙ্গে দেখলাম একটি চতুষ্কোণ জ্যোতি ছায়াপথের অগণিত নক্ষত্রের ভিড়ে মিলিয়ে যাচ্ছে। একটা গাড়ি স্টার্ট দেবার শব্দে আমরা আবার সকলের সংবিত ফিরে পেলাম। গাড়িটা আমাদের না, শুনে মনে হচ্ছে জিপ, এবং সেটা রওনা দিয়ে দিয়েছে। কাম অ্যালং, চাবুকের মতো আদেশ এলো ক্রোলের কাছ থেকে। সে তার অটোমোবাইলের দিকে ছুটেছে। 1 মিনিটের মধ্যে আমাদের গাড়িও ছুটে চলল রুক্ষ মরুভূমির উপর দিয়ে। কোন দিকে গেল জিপ? রাস্তায় গিয়ে তো উঠতেই হবে তাকে। শেষ পর্যন্ত একটা কান ফাটা সংঘর্ষের শব্দ ও ক্রোলের গাড়ির তীব্র হেডলাইট জিপটার হদিশ দিয়ে দিল। হেডলাইট না জ্বালিয়েই মরিয়া হয়ে ছুটে চলেছিল সেটা, আর তার ফলেই জমিতে পড়ে থাকা প্রস্তরখণ্ডের সঙ্গে সজোর সশব্দ সংঘাত। আর তারা নেই, তাই সাবধানে চালিয়ে নিয়ে গিয়ে ক্রোল তার গাড়িটাকে জিপের 10 হাত দূরে দাঁড় করালো। আমরা 5 জনে নেমে এগিয়ে এলাম। জিপের দফা শেষ, সেটা উল্টে কাত হয়ে পড়ে আছে বালি ও পাথরের মধ্যে, আর তার পাশে রক্তাক্ত দেহে পড়ে আছে 2 জন লোক। একজন স্থানীয়, সম্ভবত গাড়ির চালক, আর অন্যজন থর্নিক্রফটের টর্চের আলোয় চেনা গেল তাকে। তিনি হলেন মার্কিন ধনকুবের ও শখের প্রত্নতত্ত্ববিদ গিডিয়ান মর্গেনস্টার্ন। সাপ ও শকুনের রহস্য মিটে গেল। কানার খোটলের ম্যানেজার নাহুমের সঙ্গে এনার স্বর ছিল নিঃসন্দেহে। স্বার্থান্বেষণের পথে যাতে কোনো বাধা না আসে, তাই আমাদের হটাবার জন্য এত তোরচোর। এটা বেশ বুঝতে পারছি যে মর্গানস্টানের মৃত্যু হয়েছে প্রাচীন মিশরের কোনো দেবতার অভিশাপে নয়,
তার উপর অভিশাপ বর্ষণ করেছে ছায়াপথের একটি বিশেষ নক্ষত্রমণ্ডলে অবস্থিত একটি বিশেষ গ্রহ। লোকটার পকেট ওটা কি? ক্রোল এগিয়ে গিয়ে মর্গানস্টনের পকেট থেকে একটি জীর্ণ কাগজের টুকরো টেনে বার করলো। সেটা যে মেনেফ্রুর প্যাপাইরাসের ছেঁড়া অংশ সেটা আর বলে দিতে হয় না। কিন্তু এছাড়াও আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, মর্গানস্টনের মুঠো করা ডান হাতটা বালির উপর পড়ে আছে, আর সেই মুষ্টিবদ্ধ হাতের আঙুলের ফাঁক দিয়ে একটা নীল আভা বেরিয়ে পাশের বালির উপর পড়েছে। ফিল্ডিং এগিয়ে গিয়ে মুঠোটা খুলল। এই কি সেই বস্তু যার মধ্যে ধরা রয়েছে মানবজাতির চারটি প্রধান সমস্যার সমাধান আর পৃথিবীর 65,000 বছরের ইতিহাস? ফিল্ডিং তার ডান হাতের তর্জনী আর বুড়ো আঙুলের মধ্যে ধরে রয়েছে একটি দেদীপ্যমান প্রস্তরখণ্ড যার আয়তন একটা মটর দানার অর্ধেক। সাতাশে নভেম্বর, গিরিডি। এই আশ্চর্য পাথরের টুকরোর মধ্যে কি করে এত তথ্য লুকিয়ে থাকতে পারে সেটা যদি কেউ বের করতে পারে তো আমি পারবো, এই বিশ্বাসে আমার চার বন্ধু সেটা আমাকেই দিয়ে দিয়েছে। আমি গত দু সপ্তাহ ধরে আমার গবেষণাগারে অজস্র পরীক্ষা করেও এটার রহস্য উদ্ঘাটন করতে পারিনি। আমি বুঝেছি আরও সময় লাগবে, কারণ আমাদের বিজ্ঞান এখনও এত দূর অগ্রসর হয়নি। পাথরটা আপাতত আমার ডান হাতের অনামিকায় একটি আংটির উপর বসানো রয়েছে। রাতের অন্ধকারে যখন বিছানায় শুয়ে এটার দিকে দেখি, তখন এই অপার্থিব রত্নখণ্ড থেকে বিচ্ছুরিত নীলাভ আলো আমাকে আজীবন অক্লান্ত পরিশ্রমের সাহায্যে মানুষের মনের অন্ধকার দূর করার প্রেরণা যোগায়। শেষ হলো আজকের গল্প, প্রফেসর শঙ্কু ও মহাকাশের দূত। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমই মজার গল্প আরও শোনার জন্য।